ভালো একটা স্টান্ট মানে পাবলিককে একদম ভালো প্রমো করেছে এটা পাবলিক স্টান্ট বলো বা প্রমো একদম প্রমোই করেছে হ্যাঁ প্রমোশনই এটা কিন্তু ওই যাদের মধ্যে পুষ্পার ফ্লেভার বা ভূতটা একটু কমে যাচ্ছিল কমে যাচ্ছিল তাদেরকে আমি জাগিয়ে তুলেছে লেফট একদম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আর তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এরকম আরও ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই পোলস দিই কোয়েশ্চেন অ্যান্সার্স দিই তো ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এছাড়া আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশনে এদের লিংক দেওয়া থাকবে আজকে আমরা পুষ্পা 2 এর কিছু একটা রিলিজ করেছে আই থিং টিজার কাইন্ড অফ থিং আচ্ছা টাইটেল দিয়েছে ওয়্যার ইজ পুষ্পা ওয়্যার ইজ পুষ্পা তো কিন্তু পুষ্পাতে তো লাস্ট ইয়ারকে দেখানো হয়েছিল এই মুহূর্তে মনে পড়ছে না এক্স্যাক্ট মানে লাস্টটা কি ছিল বিয়ে করছিল ফাহাদ ফয়সালের সাথে দেখা করতে গেছিল বিয়ে ছেড়ে একবার মানে বিয়ের মাঝখানে দিয়ে আবার ফিরে এসেছিল বিয়ে করতে ওটুকুনি মনে পড়ছে বাট তারপরে পুষ্পা গায়েব হয়ে গেছিল বা কিছু আমি জানি মনে পড়ছে না গায়েব হয়নি মানে ওরা ইচ্ছে করে গায়েব করাচ্ছে মনে হচ্ছে তো এটা ডাইরেক্টেড বাই সুকুমার আর মিউজিক ডাইরেক্টর দেবী শ্রীপ্রসাদ আর কাস্টিং এ আলু অর্জুন রশ্মিকা মন্দানা ফাহাদ ফয়সাল আছে আর অনেকেই আছে তো ওয়্যার ইজ পুষ্পা দেখা যাক আমরা হিন্দিতে ওটা রিয়াকশন করছি কি ভিডিও বার করেছে যারা না দেখলে বুঝতে পারছি না দেখলে সত্যি বুঝতে পারছি এটা পাহাড়ীয় পুলিশ নে পুষ্পা কে কুছ কপড়ে বরামদ কিয়ে खून से लथपथ शर्ट पर मिले 8 गोलियों के निशान पुलिस के हाथों पुष्पा की हत्या की अफवाह की वजह से आप देख सकते हैं चित्तूर और तिरुपति के कई इलाकों में दंगे शुरू हो गए हैं जिस वक्त मौजूद है और आप अपनी स्क्रीन पर देख सकते हैं कि किस तरह पुष्पा के समर्थक हजारों की तादाद 8 गोलियां लगी किसी भी इंसान का बच पाना नामुमकिन पुलिस की पुष्पा को मारने की एक साजिश थी एक महीने के बाद भी दंगे जारी हैं। कई इलाकों में अभी भी सेक्शन 144 लागू है कुछ लोगों का मानना है कि पुष्पा अब जिंदा नहीं है अफवाह ये भी है कि वो जापान मलेशिया या चाइना में कहीं जा सकता है आखिर पुष्पा है कहाँ yes. जंगलों में लगाए गए वाइल्ड लाइफ सर्वेलेंस कैमरा का वीडियो हमारे चैनल ने अभी प्राप्त किया है ये कैमरा जो शेरों को मॉनिटर करते हैं उनकी फुटेज अब आप हमारे सिटी केबल स्क्रीन पर देख सकते हैं अगर जंगल में कोई जानवर दो कदम पीछे ले तो समझो शेर आया है लेकिन जब शेर ही दो कदम पीछे ले तो समझो पुष्पा आया है Oh.
पुष्पा का दरोल है पुष्पा उधर द राइस चिलर है दरोल और बाद दिन इटा रिलीज करें सर हैप्पी बर्थडे आ खूब भालो एक्टर स्टंट पब्लिक माने पब्लिक के एकदम प्रोमो एक्टर भालो प्रोमो करें सर एक्टर পাবলিক স্টান্ট বলো বা প্রোমো একজন প্রোমোই করেছে হ্যাঁ প্রমোশনই এটা কিন্তু ওই যাদের মধ্যে পুষ্পার ফ্লেভার বা ভূত একটু কমে যাচ্ছিল কমে যাচ্ছিল তাতে আমার জাগিয়ে তুলেছে লেফট একদম দারুণ দারুণ সত্যি মানে ভিডিওটা খুব ভালো করেছে মানে একটা ছোট একটা গল্পের ইন্ট্রো দেখিয়ে দিল মনে হলো হ্যাঁ মানে ফিল্মের ফার্স্ট 5 মিনিটস এরকম ভিডিও দেখিয়ে দিল সেটা আমি ফিল হলো ব্যাপারটা কি আসবে বেশি কিছু রিভিল করেনি বাট সেই ট্রেলার বেরোলে বোঝাই যাবে কারণ অফিসিয়াল ট্রেলার নয় আচ্ছা এটা জাস্ট একটা টিজার টিজ করার জন্য এই যে হ্যাঁ পুষ্পা এখন জিন্দা আছে ভুলে যাস না আমরা টিজ হয়ে গেছি ভুলে যাস না যারা ভুলে গেছিস তাদেরকে একটুখানি ইয়ে করে দাও নাড়িয়ে দাও একটা নতুন লুক পুষ্পার লুক পুরো ফেমাস হয়েছে লুক করে ফেমাস হয়েছে কালির যে রূপটাতে ওটা কি বলছে একটা অন্য কিছু কি গঙ্গা দা গঙ্গা বা কিছু একটা বলছে যেটা ওদের সাউথ ইন্ডিয়ানে কোনো ঠাকুর বা কিছুর একটা হয়তো রূপ আচ্ছা আমাদের তো এটা থেকে কালির রূপের সাথে মিল খাচ্ছে ওটা অনেকটা মিল খাচ্ছে চণ্ডীর রূপের সাথে হ্যাঁ চণ্ডীর রূপের সাথে এক্স্যাক্টলি তো তো আমি জানি না ওটা আদৌ সিনেমাতে আছে নাকি ফ্যান মেড এত কি এত আমরা দেখি প্রচুর ভাইরাল হয়েছে তো মনে হচ্ছে মোস্ট প্রোবাবলি এত ভাইরাল যখন হয়েছে এটা সিনেমার লুক কি মনে হচ্ছে হপফুলি দেখা যাক আমিও জানি না দেখা যাক ট্রেলার বেরোলে আরো ভালো বুঝতে পারবো ব্যাপার মানে সোটা কোন দিকে নিয়ে যেতে চাইছে আর এই ভিডিওটা তো বেশ দারুণ লাগলো উত্তেজনাটা খুব ভালো লাগলো মানে যে কাজের জন্য এটা করা হয়েছে ভিডিওটা একদম ভালো করে সাকসেস যেটা আগে সিনেমাতে দেখানো হয়নি পুষ্পর কোনো সফট কর্নার কিন্তু দেখানো হয়নি বা চ্যারিটি বা কিছু এখানে যেটা দেখানো হলো যে ও টাকা কামাচ্ছে কিন্তু কেন কামাচ্ছে যে ভালো কাজে লাগাচ্ছে যেটা আমরা রবিন হুডের কথাটা আমরা সবাই জানি যে বড়লোকের থেকে নিয়ে গরিবদেরকে দেয়া তো এইটা কিন্তু ফার্স্টে কিন্তু একদমই দেখা একদম না কোনোভাবে আমরা কারণ লাস্টের দিকেই ও যে একদম মানে ওই বড়লোক হলো যে টাকা পয়সা কামিয়ে গেল সেটা তো একদম শেষের দিকে তো র নেগেটিভ দেখানো হয়েছে প্রথম থেকে এন্ড এ আগে অবধি দেখানো হয়েছিল এটাই যে কি করে উঠছে হ্যাঁ সবার আন্ডারে কাজ করছে সবার আন্ডারে কাজ করছে তারপরে আস্তে আস্তে যখন কাজটা নিজে নিল গাড়ি কিনে দে কত টাকা দাম এটা 1.5 লাখ টাকা না 5 লাখ টাকা দাম কিনে নিয়ে চলে আয় তো তখন থেকে ও যে টাকা অ্যাটিটিউডটা দেখানো হয়ে গেছে না মানে সেটা ঠিক আছে কিন্তু ওর আন্ডারে সবকিছু চলে আসে সেটা কিন্তু খুবই কম স্ক্রিনে দেখানো হয়েছে তো তারপরে কি করেছে সেগুলো সেই জন্য মুভিতে দেখানো হয় এটা রুল ব্যাপারটা দিয়ে টাইটেল দিয়েছে তো ওই টাকাগুলো নিয়ে কি করেছে না করেছে সেটা এখন হয়তো এই অনেক নেগেটিভ ক্যারেক্টার কিন্তু দেখানো হয় যে তাদের টেন্ডেন্সি কাউকে হেল্প করছি যেটা কেজিএফ এ দেখানো হয়েছিল ও গরিবদের বা ওর মাঝে তো ছিল ও অনেকটা মানে এদেরকে হেল্প করার জন্য ও টাকা কামাচ্ছে বা নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু পুষ্পা সিনেমা দেখে আমার একদমই মনে হয়নি যে ও কোনো ভালো কাজ করার জন্য বা কাউকে হেল্প করার জন্য জিনিসটা করছে ও কই র একটা নেগেটিভ দেখানো ছিল কিন্তু মনে হচ্ছে সিজন 2 এ ওটাও ডাইরেক্টর বুঝেছে ওই একটা পার্ট সরি পার্ট 2 এ ডাইরেক্টর ওই তারকা বলুন বা ওই এসেন্সটা দেবে আমাদেরকে যেখানে পুষ্পার একটা ভালো দিক যে অনেকের হেল্প করেছে যেটা মানে রবিন হুড ক্যারেক্টারটা কখনো ফেল হয় না যে বড়লোকদের থেকে নিয়ে তুমি যদি গরিবদের দাও তাহলে তুমি কখনো খারাপ না যেটা ব্যাপারটা তো তো আপনারাও বলবেন আপনাদের কেমন লেগেছে এই টিজার ট্রেলারটা আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেকে আমাদের ভিডিওস দেখছে কিন্তু অ্যাজ এ সাবস্ক্রাইবার আমাদের সাবস্ক্রাইব খুবই কম করেছে মানুষজন আমাদের ভিউজ মেইনলি নন সাবস্ক্রাইবার থেকে আসছে হ্যাঁ মানে প্রায় 91% নন সাবস্ক্রাইবাররা আমাদের ভিডিও দেখেন কিন্তু ওরা যদি আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের খুবই সুবিধা হয় আমাদের চ্যানেলটা একদমই নতুন গ্রোথ হতে খুব সুবিধা হয় তো প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওর থেকে আপনাদের এক্সপেকটেশন কেমন কি সেটা জানাবেন আর এরকম আর কি ভিডিও আমরা রিয়াকশন বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে লিখবেন ইয়েস আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই